আপার ডিহিং পেঙেরি বনাঞ্চলের ডিগবই ফাঁসি দলংর ওচৰত প্রচণ্ড গুলিয়াগুলি, সন্দেহযুক্ত পাঁচজনীয় আলফা উগ্রপন্থীর সেনারে সংঘর্ষ, দুইপক্ষের মাজত প্রচণ্ড গুলিয়াগুলি আর গ্রেনেড বিস্ফোরণ, আতঙ্কিত স্থানীয় বাসিন্দা। ডিগবই পেঙেরি পথর যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ ভারতীয় সেনার। দর্শকসল পুনের জানাইছো, আপার ডিহিং পেঙেরি বনাঞ্চলের ডিগবই ফাঁসি দলংর উপর প্রচণ্ড গুলিয়াগুলি, সন্দেহযুক্ত পাঁচজনীয় আলফা উগ্রপন্থীর সেনার সংঘর্ষ, দুইপক্ষের মাজত প্রচণ্ড গুলিয়াগুলি আর গ্রেনেড বিস্ফোরণ, আতঙ্কিত হয়েছে স্থানীয় বাসিন্দা। ডিগবই পেঙেরি পথর যাতায়াত ইতিমধ্যে সম্পূর্ণরূপে বন্ধ করে দিছে ভারতীয় সেনাই। দাদা, আপনি কিমান সময় পাইছে? ঘন্টা এক ঘন্টা হল। আপনি গুলিয়াগুলি শব্দ শুনেছে? লেবাকিটা কৈছিল কি বলে কৈছিল আপনার? তাতে গুলাগুলি হয়েছে, এইটু কৈছে গুলাগুলি হয়েছে বলে কৈছে। আর আপনি কাবাক দেখিছে নাকি? না না। এটা এটা পুলিশ আর্মি আইছে নাকি? আইছে। আর্মি আইছে? ডিগবৈৰ পৰা মনোৰঞ্জন দাসৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।